আমিরা আলী ইসলাম সাহেবের দাওয়াত ছিল তবে ক্যাফিরা হাসানা এর মাধ্যমে মক্কা সমূহ আমাদের অধিক দাওয়াত করতে পারে ক্যাফিরা সিয়া আর দুরা সমূহ আমরা হই সবাব লি শাফাআত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাধ্যমে আই ওয়াহিদ من تسأل هل أنت موحد إيش يقول؟ تعمل تدي زكاة شكرا هاي يقول واحد إيش يقول بيت؟ أقول نعم أنا موحد. تعرف هو أقول أنت أقول بيت أنا موحد. وإذا سألك يقول ما عن التوحيد؟ تدي كم عليه؟ التوحيد تيجي. على اليوم يوم عليه. شدا التوحيد يا أمر الله الله وجبر زين شدا التوحيد تيجي يوم زكاة شكرا هاي يوم تروح. فإذا عرفت التوحيد الذي دعا عليه النبي صلى الله عليه وسلم هذا معناه أنك موحد. এটা যদি আমরা জানি তাহলে আমরা বুঝবো যে আমরা ওয়াহিদ এই তাওহীদ যেগুলো বলা হলো এগুলো যদি আমরা আমাদের অন্তরে আমরা ওইটা তো বুঝতে পারি তাহলে বুঝতে সত্যি করে আমি ওয়াহিদ ওয়া লাম তা'রিফ ফাশাহাদাতুক আনা ওয়াহিদ হাদি শাহাদাত সু যদি আমরা না জানি আর বলি আমি ওয়াহিদ তাহলে আমার এই সাক্ষ্য হচ্ছে একটা মিথ্যা সাক্ষ্য সুম্মা আইদান নাসা আই ওয়াহিদ হাল আনা মুশরিক যদি আমরা যদি জিজ্ঞাসা করি যে তুমি কি মুশরিক ইয়াকুল লা আউযু বিল্লাহ আনা লাসু মুশরিক তাহলে উত্তর হবে যে আমি মুশরিক নই আউযু বিল্লাহ আল্লাহর কাছে নাজিল চাই মুশরিক হওয়া থেকে তাইব নাসাল মা হাদা আশ-শিরক আল্লাযী হারামাল্লাহ আলাইক আল্লাহ যে শিরক হারাম করেছে সেই শিরক কি জিজ্ঞাসা করি ফাইদা আরাফ আশ-শিরক হাদা মানা আনা লাইসা মুশরিক ফাইদা লাম ইয়ারিফ আশ-শিরক নাকুল লা'আল্লাক ওয়াকি'উন ফি শাই মিন আশ-শিরক সবচেয়ে গুরুত্বপূর্ণ تعريف التوحيد شرعا كيف توحيد الشرك شريط الاستدلال اصطلاح في اصطلاح الشرع توحيد الشنقا كيف يقول والذي لا يعرف هذا معناه ما عرف التوحيد اهم شيء لا بد ان تتعلم التوحيد যে উত্তর দিতে পারবে সে আপনি তাহলে জানেন না অতএব বিশেষ কথা কি ইকরার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিমা খাস বিহি মিন আর রুবুবিয়্যা ওয়াল উলুহিয়্যা ওয়াল আসমা ওয়া সিফাত তাওহীদ হচ্ছে আল্লাহ একত্ববাদ রুবুবিয়্যা রুবুবিয়্যা আসমা ওয়া সিফাতের সাথে সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কে আল্লাহ একত্ববাদ এর কারণে মানা আছে যে তাওহীদ ইনকাসিম ইলা দারাজাতি আকসাম অতএব তাওহীদ আমরা তিন বস্তুর আলাদা তিন ভাগে ভাগ করব توحيد الألوهية وتوحيد الربوبية وتوحيد الأسماء والصفات. توحيد الألوهية، توحيد الربوبية، توحيد الأسماء والصفات. توحيد الربوبية هو إقرار الله سبحانه وتعالى بأفعاله. توحيد الربوبية هو الله تعالى كذا شأن شأن بيدوه، الله تعالى كذا شأن، الله تعالى كذا شأن شأن بيدوه، شأن بيدوه شيء شيء، الله كي أكبر عبد أشكر الله. أو إقرار الله سبحانه وتعالى بالخلق والملك والتدبير. الثاني توحيد الألوهية وهو إفراد الله سبحانه وتعالى بالعبادة أو بأفعال العباد. دي هو شيء توحيد الألوهية إذا الله تعالى عبادة بها الله كي يقدر الله الله تعالى عبادة بها الله كي يقدر الثالث توحيد الأسماء والصفات وهو إفراد الله سبحانه وتعالى بأسمائه وصفاته. دي هو شيء توحيد الأسماء والصفات إذا الله নাম এবং সিফাত সাথে সম্পৃক্ত এই বিষয়ে আল্লাহকে একত্ববাদ জানা এবং তাওহীদের স্পষ্ট তাই মা হুমাল ইসলাম ইয়াসআল বাদ الناس يقول هل انت مسلم تقول نعم يقول ما هو الاسلام কেউ জিজ্ঞাসা করতে পারে তুমি মুসলিম তুমি বলে হ্যাঁ তাহলে বলবে ইসলামে কি জিনিস বলো আল ইসলাম هو الاستسلام لله بالتوحيد أن تسلم لله سبحانه وتعالى وتفرد الله سبحانه وتعالى بأنواع التوحيد الثلاثة الربوبية والألوهية والأسماء والصفات الإسلام هو الله شامل لك أبو شامل بمير دواء يوم الله توحيد شامل بيه هذا توحيد البقاء بيه এই তিন প্রকার তাওহীদের ক্ষেত্রে নিজেকে আত্মসমর্পণ করে দাও তার মানে এই তিন প্রকার তাওহীদকে মানা এর সেই অনুসারে নিজেকে পরিচালনা করা এটি হচ্ছে মুসলিমের পরিচয়
ولم يعد لهم الطاعة، لابد أن تطيع ولا تعصي. এবং আল্লাহর জন্য নিজেকে আনুগত্য স্বীকার করা, আল্লাহ মানুষ নিজেকে আনুগত্য আনুগত্য নিজেকে কি সঁপে দেওয়া, তার আল্লাহ থেকে নিজেকে সঁপে দেওয়া, তার হুকুম ফাঁকা মানার জন্য। ওয়াল বারাআ মিন আশ-শিরক ওয়া আহলি, লাবুদ আন নাবরা মিন আল-মুশরিকিন ওয়া লাবুদ আন নাবরা মিন আশ-শিরক। নাআম, মুশরিক এবং মুশরিকদের কার্যকলাপ থেকে আমরা নিজেকে মুক্ত রাখবো, মুশরিকদের কার্যকলাপ এবং তাদের সাথে সম্পৃক্ত আমাদের সম্পর্ক অচ্ছিন্ন করবো। দিনের মারাতিব হচ্ছে তিনটি, ঈমান, ইসলাম এবং ঈমান, ঈমান, ইসলাম এবং ইহসান। نعم انا توقف مدة 10 আমরা
وذكرنا ايضا تعريف التوحيد وتعريف الاسلام ومراتب الدين. اما تعريف تعريف الاسلام مراتب الدين وتعريف التوحيد بشكل واقع. ما هي مراتب الدين؟ مراتب الدين دي. نعم. الإسلام هو شهادة أن لا إله إلا الله. فلا إله لا بد في لا إله إلا الله من ركنين، يعني البناء يقوم على ركنين، لو أزلنا ركن انهار البناء. إذا لا إله إلا الله لا بد فيها من ركنين، نفي وإثبات، كفر بالطاغوت قبل الإيمان بالله، تحلية قبل التحلية. الصلاة أمر الشيخ رسول الله صلى الله عليه وسلم وقال: يا الله يا رسول الله، مش هيجي يسوق
সাথে রয়েছে التصديق بالجنان والإقرار باللسان والأعمال بالأكال يجب بطاعة الله ويخلص بالمعصية. نعم، لابد في تعليم الإمام عند السنة والجماعة من أمور خمسة. إمام على السنة كان يقول ماشي بشيء، إمام على السنة كان يقول ماشي بشيء. قول باللسان، أن تقول بلسانك. أنت قلت بوكي شكل دا. وتعتقد بقلبك. أنت قلت أنظر شديد. وتعمل بالقلب وبالجوارح. إبام أنظر إبام بنتي قلبي أنا مش دوار عمري. أنظر ما قلبي إبام بنتي قلبي مش دوار عمري. يزيد بالطاعة وينقص بالمعصية. إبام بنتي إيمان أنا بنتي ما قلبي بنتي هاي إبام أبصر أبصر ما قلبي أبصر ما نكرا أبصر ما قلبي شدي قلبي ده. قول وعمل واعتقاد يزيد وينقص. بس كيف شايف قول اعتقاد عمل يزيد وينقص. فقال ها مخزون الشكل ده عمر الدروب الشكل ده مش هنستمر بقى تعمل عمل بقى تعمل تيما بعيد من المنظمة. ايه بس كيف شايف عمر كده ايه مش هنقول كده على صوت الكلام. اذا كان انسان يقول بكل ما جاء به النبي صلى الله عليه وسلم لكن ما اعتقد بقلبه ما هو ما انت مسمي هذا قلت بتدري شعر كسو ولي النبي صلى الله عليه وسلم تعصب الله بقلبه عن 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 ورسين شطط شعر كسو كشي شكري دي هو كتو توحان يكون شيء بيشا شطرنا هو يقول الله يكتو مهلا من الشمال هم تكي نعم منافق نفاق أكبر اعتبار نعم اللي شعر شعر كي تكبر مهلا الثاني إذا كان يعتقد بقلبه يعني يعتقد كل ما جاء به النبي صلى الله عليه وسلم لكن لا ينطق بلسانه وهو قادر على الكلام فهل هذا مؤمن أم ماذا؟ আল্লাহ নবী যা কিছু এনেছেন সেগুলো সব কিছু আমাদের বিশ্বাস করছে কিন্তু মুখে স্বীকৃতি দিচ্ছে না মুখে সে তার বাক্সটি ঠিক আছে বাক্সটি ঠিক দেখার পরে কথা বলতে পারে কিন্তু মুখে স্বীকৃতি দিচ্ছে না তাকে আমরা কি বলবে Nah.